আলেমা জয়নাব খাতুন, তুলি পিতা মাওলানা আব্দুল কাদের সাহেব। ছাত্রীদেরকে আমরা একটা হিজাব প্রদান করছি এবং একটা ক্রেস যেটা আমাদের গার্জিয়ান পুরুষ যারা আছে তারা গ্রহণ করছে। তারপরে আলেমা মাহমুদা ইয়াসমিন মিম, পিতা মহাব্রাম আলী। কোন একটা জায়গায় তার সুন্নতের একটা ঘাটতি আমি দেখি নাই। স্টেজে চলে গেছে, 15 নম্বর পারা থেকে কোরআন তেলাওয়াত করতেছে, আমি শুনে অবাক হয়ে যাচ্ছি। আমার নিজের কাছে আমার খারাপ লাগতেছে যে আমি একজন মাওলানা হয়ে নার মতো সুন্দর করে আমি কোরআন তেলাওয়াত হয়তো করতে জানি না, এত সুন্দর করে হাদিসে রেফারেন্স দিয়ে কথা বলতেছে, আমি আজীব হয়ে যাচ্ছি। এরপর আমি স্টেজে গেলাম, আপনার কথা শুনলাম, আমি আলোচনা শেষ করে মাহফিলে আমাকে যা দাওয়াত দিয়েছে আমি বললাম, ভাই ইমামে বুখারী রাহমাতুল্লাহির পাশে কোন একবার ছোট্ট বাচ্চা 11 বছর তো হাদিস পড়াইতেছেন, রাবিদের নাম ভুল হইতেছে, ইমাম বুখারী ছোট্ট বাচ্চা আছে, হজরত মনে হাদিসটা এরকম না এরকম বোধ তো ধমক চাই বাচ্চা, তুমি কী বোঝো? বলছে একটু পাণ্ডুলপি, পাণ্ডুলপি দেখলে বোধ হয় ভালো হয়। হাদ্দাসানা সুফিয়ান আনি আবি জুবায়ের আনি ইব্রাহিম, বলে আবু জুবায়ের হবে না, জুবায়ের এমনি আদি হবে। সংক্ষিপ্ত কিছু শুভেচ্ছা বক্তব্য আসবেন অটো মাদ্রাসার সুনামধন্য সভাপতি ও শাইখুল হাদিস হযরতুল আলাম মাওলানা আব্দুল মান্নান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ আজকের এই মহান খতমে বুখারীর অনুষ্ঠান, এটা এই প্রতিষ্ঠানের জন্য একটা বরকত এবং রহমতের বিশাল একটা মাধ্যম, যা আমরা প্রতি বছর শুধু এই নিয়ামতিয়া কওমি মহিলা মাদ্রাসায় নয়, সারা বাংলাদেশের যত দর হাদিস মাদ্রাসা পুরুষ মহিলা আছে, এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বৎসর সমাপ্ত হয়। আজকে আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা নানা কোল প্রতিকূলতার পার করে করোনা সহ অন্যান্য সকল প্রতিকূলতা পার করে যে আমরা বৎসরটাকে বুখারী পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহ পাকে এটা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। বিধায় সকলে শুকরিয়া তান বলি, আলহামদুলিল্লাহ। এখন ইনশাআল্লাহ খতমে বুখারী উপলক্ষে কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে এবং মাদ্রাসার কর্তৃপক্ষের কিছু নসিহত আছে, তো সেগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমাদের সামনে আসবে। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। তো আসলে পুরস্কার তো একটা খোদাই নিজাম, আল্লাহ পাকে পুরস্কার ঘোষণা করেছেন যে কেয়ামত পুরস্কার দিব, জান্নাত দিব, হাউজে কাউসার দিব। তো আল্লাহ পাক নিজেই আর কি পুরস্কার ঘোষণা করছেন, জান্নাতের পুরস্কার দিবেন, হাউজে কাউসারের পুরস্কার দিবেন। এর জন্য দিনই কাজে পুরস্কার বা মুসাবাকাত, যেটা হলো প্রতিযোগিতা, এটা যেমন একটা দুনিয়ার লাইনে হয় খেলকুদ খেলাধুলা হয়, আমরা শিক্ষার লাইনে পুরস্কারের যে একটা ব্যবস্থাপনা রেখেছি, এটা নিঃসন্দেহে ছাত্রদের একে অপরের মাঝে শিক্ষার মানকে এই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আমরা আশা করি এটা শিক্ষার মান আরো বাড়বে। ছেলেদের মেয়েদের মধ্যে প্রতিযোগিতা, শিক্ষা প্রতিযোগিতার যে পরিশ্রম আর কোরবানি, তাতে শিক্ষা জগৎ উজ্জ্বল হবে, আলোকিত হবে, আলোকিত মেয়ে তৈরি হবে, আমার বিশ্বাস। এই
আমাদের জন্য প্রতিযোগিতাটা এটা অত্যন্ত একটি বিষয়কে, কোনো একটি সাবজেক্টকে আরো বেশি প্রাণবন্ত করে, সে লক্ষ্যে আজকের আমাদের নিয়ামতিয়া কওমি মহিলা মাদ্রাসার প্রতিযোগিতা অনুষ্ঠান গত বছর বা ইতিপূর্বের মতো আজকে অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহর কাছে আমরা এই সমস্ত যারা পুরস্কার প্রাপ্তা হবেন, আমাদের মেয়েরা আমাদের মায়েরা, তারা নিঃশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং যারা প্রতিযোগিতার এই পুরস্কার পাবে না, তাদের ভিতরে একটা উদ্দীপনা আসবে, প্রতিযোগিতার একটা তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগবে যে হায়, আমি যদি ভালো করে পড়তাম তাহলে যারা আমার সামনে পাশে আমার ক্লাসের ছাত্রী ছিলেন, বোন ছিলেন, তারা আজকে পুরস্কার পাচ্ছে, আমি পাচ্ছি না ইনশাআল্লাহ। আগামী বছর আমার এই পুরস্কার প্রতিযোগিতায় আমি সারা বছর কাটিয়ে পুরস্কার প্রাপ্ত হওয়ার আপনার চেষ্টা করব। এই একটা উদ্দীপনা, তাদের মাঝে একটা প্রতিযোগিতার মনোভাব আসতে পারে, এটাও পুরস্কার বিতরণের একটা বড় ধরনের অংশ হিসেবে মনে করি। তো যারা পুরস্কার পেল না, তাদের দুঃখ করার কিছু নাই, তাদের ভিতরে উদ্দীপনার একটা সুযোগ হলো যে আমিও ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করছি, শপথ করছি, আগামী বছরে আমার পাশের বোনের মতো আমিও পুরস্কার যেতে পেতে পারি। তার একটা উদ্দীপনা, তার মধ্যে একটা দৃঢ় সংকল্প, একটা পরিকল্পনা তার মধ্যে জাগ্রত হয়েছে বা হবে। আল্লাহাক আমাদেরকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহ আজকের খাতমা বুখারিকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্রীদের বিদায়, ছাত্রীরা তাদের ক্লাস আমরা জোহরের নামাজের পরে দেবো ইনশাআল্লাহ। এখন আসলে যাদের মেহনতে যাদের চেষ্টায় এই প্রতিষ্ঠান আগায় আসছে, বিশেষ করে যত ওস্তাদ রয়েছে, শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের মেহনত এবং যারা স্টাফ রয়েছে সকলকে মাদ্রাসার পক্ষ থেকে, আমাদের প্রিন্সিপাল সাহেবের পক্ষ থেকে কিছু পুরস্কার আছে, ওইটা আমরা আগে শুরু করে এরপরে ছাত্রীদের পুরস্কারটা সব অভিভাবকদের সামনে আমরা ইনশাআল্লাহ দেবো। তো এরপরে যে আমাদের ভদ্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি মাসউদুর রহমান সাহেবের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে সমস্ত ওস্তাদ এবং শিক্ষক শিক্ষিকা ও স্টাফদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। তো এই পর্যায়ে আসলে প্রত্যেক ওস্তাদ এবং শিক্ষক শিক্ষিকার পুরস্কারটা আমরা ভিতর থেকে নেব। এখানে নামটা আমি খালি ঘোষণা করছি যে প্রত্যেকেই আমরা আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং আমাদের শ্রদ্ধেয় ফজলুর রহমান সাহেব মামা, ওনার হাত থেকে আমরা পুরস্কার বলি প্রত্যেক ওস্তাদ শিক্ষক শিক্ষিকা পুরস্কারটাকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সে পর্যায়ে পুরস্কার গ্রহণ করছেন অট্টো মাদ্রাসার সুনামধন্য সদরুল মাদারিস জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ কাসেমি সাহেব। পুরস্কার গ্রহণ করবেন সভাপতি সাহেবের কাছ থেকে। এরপর পুরস্কার গ্রহণ করবেন, পুরস্কার গ্রহণ করছেন মাওলানা শাহাবুদ্দিন সাহেব মহাদিস অট্টো মাদ্রাসার, আমাদের সুনামধন্য সেক্রেটারি সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। এরপরে আরো পুরস্কার গ্রহণ করছেন মাদ্রাসার সুনামধন্য সিনিয়র মহাদিস জনাব হযরত মাওলানা মুফতি বিলায়েত হোসেন সাহেব, মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতার মধ্য থেকে অন্যতম জনাব আলহাজ ফজলুর রহমান সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। এরপরে যারা পুরস্কার গ্রহণ করছেন মাওলানা মুফতি নিজামুদ্দিন সাহেব সুনামধন্য মহাদিস অট্টো মাদ্রাসার। এরপরে আরো পুরস্কার গ্রহণ করছেন মুফতি নাজমুল ইসলাম ইসলাম সাহেব সিনিয়র মহাদিস অট্টো মাদ্রাসা, আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। মুফতি জিয়াল করিম সাহেব সুনামধন্য সিনিয়র মহাদিস ও নাজিমে তালিমার অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। এরপরে অট্টো মাদ্রাসার আরো উস্তাদ রয়েছে মাওলানা খুরশিদ আলম মাওলানা আইব আলী সাহেব, ওনারা আমাদের অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। এরপর যা পুরস্কার গ্রহণ করছেন অত্র মাদ্রাসার সুনামধন্য কেশিয়ার জনাব মাওলানা আমিমুল ইহসান সাহেব, এরপরে মাওলানা হাফেজ আইব আলী সাহেব, এরপরে পুরস্কার গ্রহণ করছেন অত্র মাদ্রাসার সুনামধন্য মহাদিস এবং আমাদের দ্বিতীয় শাখার সুনামধন্য নায়েবে মহতিম মুফতি রফিকুল ইসলাম সাহেব।
মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল, যার যার চেষ্টা মেহনতের বদলত আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠানকে এত উন্নত পর্যায়ে পৌঁছেছে। আমাদের মহোদয় সাহেব পুরস্কার গ্রহণ করবেন সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে, আমাদের অতিথি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেবের পক্ষ থেকে মহোদয় সাহেব পুরস্কার গ্রহণ করছে। এই একটা দিন, তারপরে দিন ওটা দিন দিন আমাদের মহাদান সাহেব পুরস্কার গ্রহণ করছেন আজকের অতিথিদের হাত থেকে। এরপর যে আমাদের নিয়ামতের দ্বিতীয় শাখার যে সমস্ত উস্তাদ রয়েছে ওনারাও কিছু পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার গ্রহণ করছেন দ্বিতীয় শাখার সম্মানিত উস্তাদ এবং মসজিদের ইমাম খতিব খতিব সাহেব আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। সবাই নেবে ইনশাল্লাহ। এছাড়া আমাদের ভিতরে যে সমস্ত শিক্ষিকারা আছে আমাদের যে সমস্ত শিক্ষিকা শিক্ষিকা আছেন ভিতরে এবং আমাদের খালাম্মারা রয়েছেন এবং মাদ্রাসার যে সমস্ত স্টাফ আছে সকলে পুরস্কার গ্রহণ করবে। সব আপারা সব খালাম্মারা আমাদের থেকে পুরস্কার পরে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত উস্তাদ এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমাদের মাদ্রাসার সুনামধন্য সভাপতি সাহেব এবং আমাদের উস্তাদ অত্র মাদ্রাসার সাইফুল হাদিস হযরতকে আমাদের সেক্রেটারি সাহেব একটা হাজি রুমাল হাদিয়া পেশ করতেছেন। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। আমাদের সভাপতি সাহেবের পর্যায়ে সেক্রেটারি সাহেবের পক্ষ কাছ থেকে এবং মহতান সাহেবের কাছ থেকে একটা রুমাল হাদিয়া গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দ্বিতীয় শাখার আমাদের সনন্দনা উস্তাদ জনাব হাফেজ সাইফুল ইসলাম সাহেব সাইফুল ইসলাম সাহেব পুরস্কার গ্রহণ করছেন এবং ওই মাদ্রাসার কেশার সাহেব মাস্টার আব্দুর রহমান স্যার উনি পুরস্কার গ্রহণ করছেন এবং দ্বিতীয় শাখার মসজিদের সম্মানিত অফিস সহকারী এবং মহজিন জনাব আলমগীর সাহেব উনি পুরস্কার গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের যত আপা রয়েছে ভিতরে কালামা রয়েছে সকলে পুরস্কার গ্রহণ করবেন, পরবর্তীতে আমরা এটা পৌঁছে দেবো ইনশাল্লাহ। সবাই নেবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত স্টাফ যারা রয়েছে সকল তার কারণ হলো ইসলামের যত বিধান আছে রোজা সম্পর্কে ওহির মাধ্যমে পেয়েছে, শরীয়তের যত বিধান সব ওহির মাধ্যমে পেয়েছে। কেমন যেন বাবু বাদিল ওয়াহি ইমামে বুখারী রহমাতুল্লাহ তার কিতাবকে এত সুন্দর সাজিয়েছেন, তার শুরু যে কিতাব অধ্যায় নিয়ে আসে কিতাবুল ইমান, আবার শেষে নিয়ে আসে কিতাব
হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি আলাল মিজান, হাবিবাতানি ইলা রহমান। এই সবগুলি কিন্তু হয় নিয়তের কারণে। মিজানের পরে মা আমল ভারী হয় ইখলাসের কারণে, আল্লাহ পাকের কাছে প্রিয় হয় ইখলাসের কারণে। আর ইমাম বুখারী রহমতুল্লাহ শুরু থেকেই বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, তুমি যে কাজই করো না কেন তোমার আগে নিয়ত ঠিক করবা। এবং শেষ হাদিসের দ্বারা বুঝাইতেছেন, তোমার মৃত্যু পর্যন্ত ইখলাসের পরে থাকবা, তাহলে তোমার আমল ভারী হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে এটা কবুল হবে, প্রিয় হবে। ইমামে বুখারী রহমাতুল্লাহ যে হাদিস শুরু আর শেষ, হাদিসের সর্বোচ্চ স্তর হল যে হাদিসটাকে হাদিস আল মুতাওয়াতির বলা হয়, সর্বোচ্চ সহি হাদিস। আর এতে কম হাদিসে মশহুর আজিজ, আর যে একজন রাবি হাদিস বর্ণনা করে, হাদিসকে আজিজ বলা হয়, হাদিসকে গরিব বলা হয়, খবরে ওয়াহেদ বলা হয়। ইমামে বুখারী রহমতুল্লাহ প্রথম হাদিসে খবরে ওয়াহেদ নিয়ে আসছেন, হাদিসে গরিব, আবার শেষ হাদিসও হাদিস খবরে ওয়াহেদ অর্থাৎ হাদিসে গরিব নিয়ে আসছে। ইমামে বুখারী রহমতুল্লাহ প্রথম হাদিসের রাবিগুলিতে কি সুন্দর ফিট করেছেন। প্রথম হাদিসের রাবি হাজতে আমিরুল মুমিনীন হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজনই। এই হাদিস রাসূল থেকে আর কোন সাহাবী বর্ণনা করেন নাই, শুধু উমার ফারুকই বর্ণনা করেছেন, তাহলে উনি রাবি একজন। উমার ফারুক থেকে হাদিস বর্ণনা করেছেন আল কাবা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, তিনি একজন। ওনার থেকে আর কেউ বর্ণনা করেন, একজন ছাত্র ওনার থেকে বর্ণনা করেছেন হাদিস। আবার তার থেকে হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি, তিনি একজন। ওনার থেকে আর কেউ ওই একজন ছাত্র ওনার থেকে হাদিস নিয়েছেন। আবার তার থেকে এই আপনি সাঈদ আল আনসারি তাবি, তিনি একজনই এই রাবি। তাহলে একাধারে রসুল থেকে নিজাত রাবিগুলি এক একজন এক একজন করে, এই জন্যই হাদিসকে বলা হয় খবর ওয়াহিদ, হাদিস গরিব বলা হয়। এরপর রাবি অনেক হয়েছে, হযরত সাহিহ ইবনে সাঈদ আনসারি পড়তে অনেক সাহাব অনেক রাবি আছে। ঠিক অন্যরকম শেষ হাদিস রাওয়ায়াত করেছেন হযরত ইমামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফেজ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন, এই হাদিস আর কেউ বর্ণনা করেন নাই, শুধুমাত্র যদিও হাদিসটা কিতাবু দাওয়াত, কিতাবুল ঈমান আর কিতাবু তাওহীদ তিন জায়গায় নিয়ে আসছে ইমাম বুখারী রহমাতুল্লাহ, কিন্তু সব জায়গায় রাবি একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন আবু যুরা, তিনিও একজন। এই যে একজন একজনের কারণে হাদিসটা গরিব হয়ে গেছে, হাদিসটা খবরে ওয়াহেদ হয়ে গেছে। গরিব বলতে আমাদের দেশে গরিব না ভাই, এই গরিব বলতে একটা অপরিচিত মতো আর কি। তো এর থেকে আবু জুরহার থেকে ওমার ইবনে কাকা, তিনি একজন। তার থেকে মোহাম্মদ ইবনে ফুজাইল, তিনিও একজন। এখানেও চারজন এক এক, ওখানেও চারজন এক এক। ইমামে বুখারী কিভাবে মিলিয়েছেন দেখেন। আবার প্রথম হাদিসের যে হাদিস সাহাবি রাবি ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও কিন্তু মুহাজির, আনসার সাহাবি না, মুহাজির সাহাবি। আবার শেষ হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, উনি কিন্তু আনসার সাহাবি না, উনি মুহাজির সাহাবি। তাহলে শুরু মুহাজির, শেষ মুহাজির, অর্থাৎ স্মরণ করাইতেছেন যে হে মুসলমানেরা, যারা আমার হাদিস পড়বাই, আমার ছাত্র যারা হাদিস বুখারীর ছাত্র, স্মরণ রাখতে হবে যে আমরা সকলেই দুনিয়াতে মুসাফির। ইয়া হামসা মুসাফির, ওই আমারা, ওই আমার ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা, এখানে সকলেই মুসাফির, আমাদের আসল বাড়ি জান্নাত। তো যখন মুসাফির থাকব, তো মানুষ সফরে এত সম্বল একত্রিত করে না, এত সম্বাদ একত্রিত করে না, জানি আশঙ্কার সৃষ্টি হয়, বরং সফরে যে পরিমাণ সামান থাকলে, অর্থ থাকলে নিরাপত্তা বজায় রাখে, তো এই পরিমাণ রাখে।
যখন প্রয়োজন একটুখানি, যতটুকানি প্রয়োজন, মেরা মহতম দোস্ত বুজুর্গ যে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমাদের সামনে রেখে বুঝাইতেছেন যে মুহাজির সাহাবি শুরু আর শেষ, মুসলমান শুরু থেকে শেষ পর্যন্ত মনেই করবে জীবনের কোন এক মুহূর্তে যে ভুলে যাবে না যে আমি মুসাফির না, আমি এখানেই স্থায়ী, তাহলে দুনিয়াকেই সে বড় মনে করবে। শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত মনে করতে হবে আমি দুনিয়াতে থাকবো না, চলে যেতে হবে, এটা আমার সফরখানা, মুসাফিরখানা, আমার আসল বাড়ি হলো জান্নাত। তাহলে সে বাড়ির জন্য প্রস্তুতি নিবে, তাই ইমাম বুখারী রহমাতুল্লাহ এটিকে খেয়াল করেছেন। সাথে সাথে প্রথম হাদিস যে সাহাবি বর্ণনা করেছেন তিনি হলেন উম্মতের মধ্যে সাহাবা একরামের মধ্যে সবচেয়ে বড় একজন ফকিহ, আফকাহু সাহাবা, সাহাবা একরামের সবচেয়ে বড় মুফতির মধ্যে একজন। আর শেষ হাদিস যে সাহাবি বর্ণনা করেছেন ওই সাহাবি হলেন আহফাজু সাহাবা, সাহাবাদের মধ্যে সব থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের হাদিসকে সংরক্ষণ করেছেন। ইমাম বুখারি কি সুন্দরভাবে তার কিতাবের শুরু আর শেষ তিনি সম্পর্ক বজায় রাখছেন, বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক রয়েছে, হাদিসের রাবিদের মধ্যে সম্পর্ক রয়েছে, সাহাবিদের মধ্যে সম্পর্ক রয়েছে, এটা ইমাম বুখারী রহমাতুল্লাহ অত্যন্ত এক বড় দূরদর্শিতা এবং তার যে তিনি যে উচ্চমানের একজন ব্যক্তিত্ব তার প্রমাণ করে। এত বড় ব্যক্তি হয়েও কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই নিজেকে তিনি ইমাম বলেন নাই, বরং তিনি আর একজন স্বর্ণাপন্ন হয়েছে হযরত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই, কারণ লামা সাহেবের একজন বড় ইমাম নবাব সিদ্দিক খান তার একটা পুস্তিকা আমি পড়েছি আল হিত্তাত ফি সিয়াহ সিত্তা, ওই কিতাবে উল্লেখ করেছেন যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি হাদিসের মধ্যে একজন ইমাম ছিলেন, কিন্তু ফিকার দিক থেকে তিনি একজন ইমামে শাফি, শাফির মাজহাব ছিলেন, শাফি মাজহাব অনুসারী ছিলেন। অতএব আমরা যতই দুনিয়াতে শিক্ষা অর্জন করি তাদের থেকে তো আগে বাড়তে কোনোদিন পারবো না, তো তারা যখন মুরব্বি মেনে ছিলেন আমাদেরও মুরব্বি মেনে চলতে হবে দুনিয়াতে, তা না হলে যেখানে সেখানে ওষুধ খেতে হবে, সঠিক পথে আমরা চলতে পারবো না। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে বুখারী সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, কিতাবুত তাফসীর সূরা জুমার তাফসীরের মধ্যে বুখারীর মধ্যে আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি ইসলাম সাতরায় চলে যায় তো ওখান থেকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এলাকা দিয়ে ওনার গায়ে হাত দিয়ে তার এলাকার লোক শিখির সন্তান তারা ইসলাম ওখান থেকে নিয়ে আসবে, এসে উম্মতকে দিবে। এর দ্বারা বোঝাইতেছে হযরত ইমামে আবু হানিফা আর হযরত ইমামে বুখারী যেহেতু ওই এলাকায় দুজনের ওই এলাকার ইমামে বুখারী তীক্ষ্ণ তা স্মৃতিশক্তি ছিল, যখন 11 বছর বয়স মাত্র একে উনি লেখেন না, উনি শুনে শোনেন, অন্য যারা উপস্থিত ছাত্র তারা বলে তুমি লেখো না কি জন্য আসছো, বলে কি লেখবো যে আমরা তো লিখছি তুমি হাদিস লেখো না, তা ঠিক আছে আমি যা তো আপনারা লিখছেন আমি পড়ে শোনাচ্ছি, তো এতদিন যত হাদিস পড়াইছেন সব হাদিস মুখস্থ শোনাই দিলেন, বরং তারা যারা লিখছিল তারা তাকে শুনে শুনে সংশোধন করে নিল কোন জায়গায় ভুল আছে কিনা। ইমামে বুখারী রহমাতুল্লাহ পাশে কোন একবার ছোট্ট বাচ্চা 11 বছর তো হাদিস পড়াইতেছেন, রাবিদের নাম ভুল হইতেছে, ইমাম বুখারী ছোট্ট বাচ্চা বলছে হজরত মনে হাদিসটা এরকম না এরকম বোধহয়, তো ধমক চাই বাচ্চা তুমি কী বলছো, বলছে একটু পাণ্ডুলিপি পাণ্ডুলিপি দেখলে বোধহয় ভালো হয়, হাদাসানা সুফিয়ান আনি আবি জুবায়ের আন ইব্রাহিম, বলে আবু জুবায়ের হবে না জুবায়ের এমনি আদি হবে, কারণ আমি আবু জুবায়ের জুবাই আবু শব্দের বাড়িয়ে বেড়ে যাচ্ছে, তারপর হজরত এখানে আবু জুবায়ের হবে না, যেহেতু আবু জুবায়ের সাথে ইব্রাহিম সাক্ষাৎ হয় নাই, পরে জুবায়ের বিন আদির সাথে সাক্ষাৎ হয়েছে, অথব এখানে হবে যে হাদাসান সুফিয়ান জুবায়ের বিন আদি আন ইব্রাহিম, তখন হজরত ইমাম আমি আল্লামা যুহরী দুহরী দেখেও হতবাক হয়ে গেছে। এটা ছোট্ট বয়সেই হজরত ইমাম বুখারীর হাদিসের প্রতি তার এশকানা সম্পর্ক ভালোবাসা, তখন থেকেই তিনি হাদিস মুখস্থ, 11 বছর বয়স 70,000 হাদিস মুখস্থ হয়ে গেছে। তো ভাইয়েরা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন ফিদ দুনিয়া কা আন্না গরীব,
তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো কেমন তুমি একজন মুসাফির অথবা রাস্তা অতিক্রমকারী। তো আমি দুনিয়ার সম্বল ওই পরিমাণ আমি সম্বল জোগাড় করবো যে পরিমাণ আমাকে দুনিয়াতে থাকতে হয়, আর আখেরাত ওই পরিমাণ সম্বল নেব যে পরিমাণ আখেরাত থাকবো। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার থেকে আমি একজন মুসাফির এই কথা স্মরণ রেখে দুনিয়ার চরম প্রস্তুতি নিয়ে আখরাতের কামিয়াবির জন্য সই পরিমাণ প্রস্তুতি নিয়ে দুনিয়াতে আল্লাহ পাককে সন্তুষ্টি করে ইমানের দৌলত নিয়ে যাইতে পারে, এটি আমাদের কামনা বাসনা। আল্লাহ সকলকে তৌফিক নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হজরতের জবান থেকে আমরা মূল্যবান নসিহত শুনলাম। আল্লাহ তাআলা এবং হাজারো ছাত্রের ওস্তাদ, আলেমের ওস্তাদ জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব মাদ্রাসা জিল্লা বরাবর পৌঁছানোর জন্য
বা কোন নজরিয়া দর্শনের মধ্য দিয়ে দেওবন্দ মাদ্রাসা গঠিত হয়েছিল সেই ইতিহাস আমি সময় সাপেক্ষ বিধায় যেতে পারছি না। তবে এতটুকু বলতে হবে যে একজন আন্তর্জাতিক মানের এক সাংবাদিক বর্তমান দেওবন মাদ্রাসার যিনি মহাপরিচালক মহতামিম হযরতুল আলাম হযরত আবুল কাসেম নোমানি দামত বরকাতুহুল আলিয়া তিনাকে আন্তর্জাতিক মানের এক সাংবাদিক একটা প্রশ্ন করেছি। সেই প্রশ্নটা হলো যে হুজুর, আপনি তো সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ ইসলামিক ইউনিভার্সিটির মহাপরিচালক, সকল আলেমের এক আলেম আপনি, তো আপনাদের এই যে মাদ্রাসা কওমি মাদ্রাসা সম্পর্কে আমি একটু জানতে চাই যে আপনি কি বলতে পারবেন যে কওমি মাদ্রাসা শত দেড়শো বছরের মধ্যে কোন তাদের সিলেবাস, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কালচার, তাদের নজরিয়া দ্বারা কোন পৃথিবীতে কোন ইসলামিক রাষ্ট্র গঠন করতে পেরেছে বা এই গঠন করার কোন পরিকল্পনা আছে কি আমি জানতে চাই। যে এত ব্যাপকতা লাভ করেছে এই কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক অধ্যাপন অধ্যাপনায় তারা ব্যস্ত, তো এর দ্বারা সম্মুখ ভবিষ্যৎ লক্ষ্য এবং উদ্দেশ্য কি একটি রাষ্ট্র গঠন করা কোরআন হাদিস মোতাবেক, নাকি অন্য কোন বিষয়কে আপনারা হাইলাইট করে বা সামনে নিয়ে আপনারা অবসর হচ্ছেন আমি জানতে চাই। তখন বর্তমান মহতামিম হযরত মাওলানা আবুল কাসেম নোমানি দামত বরকাতহুম বলেছিলেন, প্রশ্নটা খুব কঠিন কিন্তু উনি এত সহজ করে বোধগম্য করেছিলেন সেদিন, যে শোনেন কওমি মাদ্রাসার এই যে শিক্ষা সিলেবাস তালিম তরবিয়াত এর মূল উদ্দেশ্য হলো যে সরকার দোজাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সমূহকে আগামী প্রজন্মের কাছে মুনতাকিল করাটাই হলো কওমি মাদ্রাসার উদ্দেশ্য। সুবহানাল্লাহ, আমরা আর বুঝি না যে রসুলের পক্ষ থেকে যে হাদিস কোরআন বান্দা উম্মতের জন্য পৃথিবীতে এসেছে, কওমি মাদ্রাসা এটাকে সুন্দরভাবে এটাকে হুবহু নিখুঁত এবং সহিভাবে আগামী প্রজন্মের কাছে এই এলেমটাকে এই কোরআন হাদিসকে মুনতাকিল করবে, তাদের কাছে পৌঁছাবে। আলহামদুলিল্লাহ আমরা সারা পৃথিবীতে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে কওমি মাদ্রাসা দিন দিন বাড়ছে না কমছে, আপনারা বলেন তো বাড়ছে না? জি, যশোরে একটা মাত্র মাদ্রাসা ছিল রেলি স্টেশন মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে এখন শত মাদ্রাসা যশোরে আল্লাহ পাক কায়েম করে দিয়েছে। এটা ওই একই উদ্দেশ্য যেটা কওমি ওলামায়ে কেরামদের যে নবীজির কোরআনকে হাদিসকে আগামী প্রজন্মের কাছে পৌঁছানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোন কাফেররা আসত প্রশ্ন করত, তো উনি কি সাথে সাথে কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন? বলুন সুবহানাল্লাহ, কোরআন শরীফ পড়া শুরু করতেন, মানে তার কাছে কোরআনের বাণী পৌঁছায় দেওয়া উনি ফরিজা মনে করতেন, যে কোরআনের বাণী আমার দায়িত্ব পৌঁছায়া দেওয়া। ঠিক সেই দায়িত্বটা দেওবন ওলামায়ে কেরামরা যথাযথভাবে পালনের কারণে আজকে কওমি মাদ্রাসা তার সক্রিয়তা এবং তার সেই মানহাজের উপরে বা দৃষ্টিভঙ্গি নজরের উপরে আজকে প্রতিষ্ঠা হয়েছে এবং কাজ করে যাচ্ছে, তার একটা অংশ হলো এই নিয়ামতিয়া কওমি মহিলা মাদ্রাসা।
এখানের যারা শিক্ষক যারা ছাত্রী আস, তোমাদেরকে আমি এই কথা এই আজকের মহান অনুষ্ঠানে বসে আমি বলবো যে তোমাদের একই দায়িত্ব, তোমরা যে আজকে এখানে দাওরা হাদিস পাস করে মাওলানা আলেমা হয়েছ, তোমাদেরও যে একই দায়িত্ব যে এই কোরআন হাদিসের বাণীকে তোমার মহিলা সমাজকে অগ্রাধিকার দিয়ে তুমি তাদেরকে পৌঁছাবে, তাদের কাছে দাওয়াত দিয়ে যাবে, তাদের কাছে কোরআনের নিখুঁত বাণী হাদিসের নিখুঁত সুসংবাদ তাদের কাছে পৌঁছে দিবে। আল্লাহ পাক আমাদেরকে এই মহান উদ্দেশ্য যেটা আমাদের পূর্ব পুরুষরা সেই দেওবন্দ থেকে শুরু করে আরো আগে আসাবে সুফা মদিনার সেই মাদ্রাসা থেকে শুরু করে তারও আগে সেই দারে আরকাম মক্কার সেই নবীজির গঠিত মাদ্রাসা থেকে শুরু করে যে সিলসিলা যে কোরআন হাদিসকে যথাযথভাবে আগামী উম্মতের সামনে এটা পৌঁছানো, এ দায়িত্ব যেমন ওলামায়ে কেরামদের রয়েছে, আপনারা যারা এখানে আছেন তারা যে যতটুকু ইসলামের সম্পর্কে আপনি সঠিক বাণী আপনার কাছে পৌঁছিয়েছে সেটাকে আপনার সামনে পৌঁছানো আপনাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ পাক এইভাবে ইনশাআল্লাহ আল্লাহ এবং রাসূলের বাণী তার আহকামাতকে তার মানহিয়াতকে অর্থাৎ করণীয় বর্জনীয় সবকে যেন আল্লাহ পাক আমাদের দ্বারা মানুষের কাছে পৌঁছিয়ে যেন গোটা সমাজকে কোরআন মুখী হাদিস মুখী করা আর প্রচেষ্টায় আমরা আমাদের আত্মনিয়োগ করতে পারি, আমাদের মেহনত কোরবানি করতে পারি আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সুনাম ধর্ম যশোর শহরবাসীর সুনাম ধর্ম ব্যক্তিত্ব আজকে আমাদের সামনে হাজির হয়েছেন, অনেক কষ্ট করে অনেক ত্যাগ করে সময় নষ্ট করে আমাদের সামনে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আজকে এই মহতি অনুষ্ঠানে কেন এই অনুষ্ঠান, ক্লাস ওয়ান থেকে দাওরা হাদিস পর্যন্ত একটা মেয়ে অতি কষ্টে একটা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে দুনিয়ার কোনো কিছু না খেয়াল করে তারা এই মাদ্রাসায় ওয়ান থেকে এমএ পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত আজকে কষ্ট করে আজকে এই অবস্থায় এসেছেন। আমি আমার ছাত্রীদেরকে বলবো আমরা চিন্তা করছি দুই শাখা মিলে অন্তত পক্ষে আমাদের এখানে ওইখানে এমন ব্যবস্থা আছে যে একটা বিল্ডিং এ থাকবে, একটা বিল্ডিং এ খাবে, একটা বিল্ডিং এ শুধু পড়াশোনা করবে, যেখানে খাবে যেখানে থাকবে সেখানে পড়াশোনা করবে, এর থেকে আমরা বেড়ে আসতে চাচ্ছি, আমরা ওইভাবে ওই কাঠামোতে আমরা বিল্ডিং তৈরি করার চেষ্টা করতেছি। আপনারা আশা করি আপনারা আমাদেরকে সহায়তা করবেন, সর্বাত্মক সহায়তা করবেন, আর আমাদের এই মাদ্রাসাটাকে আমাদের এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি যে আমাদের পাস নম্বর 50 হতে হবে, যে ফেল করবে সেই মাদ্রাসার তার আর কোনো জায়গা নেই, তার পরবর্তী পর্যায়ে পরবর্তী ক্লাসে উঠবে সেই ওঠার সুযোগও নাই। এখন আপনারা এই মাদ্রাসাকে সর্বাত্মক সহায়তা করবেন এই আশা করি। এখন খাওয়ার প্রায় সময় বের হচ্ছে, আমরা ওখানে সেটা আমাদের হুজুর দাস দেবেন, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
وقال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او معينا او محبا ولا تكن خامسا او كما قال النبي عليه السلام উপস্থিত আমার সামনে পদ্ম মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব সহ কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছে বিশিষ্ট সমাজসেবক সহ মুরব্বিনে কিরাম, ওলামায়ে কিরাম এবং আমার পর্দার আলে আমার মেয়ে এবং আমার মা বোনেরা। আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না, তবে আমি একটা কথা আপনাদের কাছে আমরা বলতে চাচ্ছি। আমরা যে প্রতিষ্ঠানে বসা আছি, প্রতিষ্ঠান কেন্দ্রিকই আমাদের আলোচনাটা হয়, কিন্তু আমরা এখানে যারা বসা আছি আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু একজন অভিভাবক হিসেবে বসা আছি, চাই তার মেয়ে এখানে পড়ুক অথবা তার বাচ্চা এখানে না পড়ুক, সে কিন্তু একজন গার্জিয়ান হিসেবে একদম দায়িত্বশীল হিসেবে আমরা এখানে বসা আছি। একটা মানুষের জিন্দেগির যে টার্গেট আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাওয়া, আর এর জন্য তার যে মুরব্বী আছে মুরব্বীকে সহযোগিতা করতে হয়, মাকে সন্তান মানুষের জন্য সহযোগিতা করতে হয়, বাপকে সন্তান মানুষের জন্য সহযোগিতার কোনো শেষ থাকে না। আল্লাহ আকবার, আমার একটা সন্তান হলো তো আমার সন্তানকে আমি কি বানাবো, হাফেজ বানাবো, মুফতি বানাবো, সাইকুল হাদিস বানাবো, ছোট কাল থেকে কিন্তু সেইভাবে গাইডলাইন দিয়ে দিয়ে আমার সন্তানকে আমি গড়ি, কারণ নিয়ে তো সে আমার সন্তানকে আমি মেজর কর্নেল এমবিবিএস ডাক্তার ডক্টর এগুলো বানাবো, তো ছোট কাল থেকে সেইভাবে গার্ড দিয়ে আমার বাচ্চাকে আমি লালন পালন করি, এগুলো ভালো কথা। কিন্তু আমি একটা কথা বলি আপনাদের সামনে, যে একটা ছেলেকে একটা মেয়েকে আপনি জেনারেল পড়ান অথবা মাদ্রাসায় পড়ান, আপনার ছেলেকে মেয়েকে আপনি দিনদার বানানো একটা গার্জিয়ানের উপরে কর্তব্য। শুধু মাদ্রাসাওয়ালারাই শুধুমাত্র দিনদার হবে, জেনারেলরা দিনদার হবে না, না, জেনারেলদের গার্জিয়ানদেরকেও তো কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, কিয়ামতের ময়দানে তো তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে আমার ছেলে আমি মেজর কর্নেল বানাবো, বিদায় ছোটকাল থেকে তাকে প্রাইভেট দিচ্ছি, স্কুল দিচ্ছি, কলেজ দিচ্ছি, প্রাইভেট স্কুল কলেজ যদি কামাই যায় তো তার আমরা আবার নিয়ন্ত্রণে আসার চেষ্টা করতেছি, কিন্তু আমার ছেলে টার্গেট তো মেজর কর্নেল, কিন্তু আমার ছেলে আমি তো মুসলমান, আমার ছেলেকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার টার্গেট কি আমার করা উচিত না, বলেন কি বলেন আপনারা? শুধুমাত্র টার্গেট যদি আমি দুনিয়া দিয়ে দিই আমার ছেলের আমার মেয়ের, তাহলে আপনি বাপ আপনি মা, আমি বাপ আপনি মা হয়ে আমার ছেলের সাথে সব থেকে বড় গাদ্দারি আমি করতেছি। সব থেকে বড় আমি একটা ঘটনা শোনাই, আমার মেহেরপুর শহরে গত 2 বছর আগে একটা প্রোগ্রাম ছিল, আমি 9:30টার সময় খানা খেয়ে আমি স্টেজে উঠি, হঠাৎ করে একটা লোক আসলো, তার সাথে 4 থেকে 5 জন, আমার সে সালাম মুসাফা হলো, একজন বলতে স্যার আপনার স্টেজে যাওয়ার সময় হয়েছে, তা আমার কাছে কৌতূহল লাগলো যে স্যার বললো কেন, তো আমি যে মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে আমি তার জিজ্ঞেস করলাম যে ওনাকে স্যার বললে কারণ কি, তাহলে বলতেছে হুজুর উনি হলো আমাদের মাহফিলের সভাপতি এবং উনি বর্তমান মেহেরপুর জেলার প্রধান জজ হিসেবে দায়িত্ব পালন করতেছে। আল্লাহর কসম দিয়ে বলতেছি যে আমার চোখ নিজে দেখছে ওই ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত আমি তাকায়া দেখছি, তার কোনো একটা জায়গায় সুন্নাতের কোনো ঘাটতি নাই, কোনো একটা জায়গায় তার সুন্নাতের একটা ঘাটতি আমি দেখি নাই। স্টেজে চলে গেছে, 15 নম্বর পাড়ার থেকে কোরআন তেলাওয়াত করতেছে, আমি শুনে অবাক হয়ে যাচ্ছি, আমার নিজের কাছে আমার খারাপ লাগতেছে যে আমি একজন মাওলানা হয়ে ইনার মতো সুন্দর করে আমি কোরআন তেলাওয়াত হয়তো করতে জানি না, এত সুন্দর করে হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতেছে, আমি আজীব হয়ে যাচ্ছি। এরপর আমি স্টেজে গেলাম, ওনার কথা শুনলাম, আমি আলোচনা শেষ করে মাহফিলে আমাকে যা দাওয়াত দিয়েছে আমি বললাম ভাই এনার একটা আমল বলেন তো, মানুষের চেহারা এবং কথা শুনলে তার আমলের আভাস পাওয়া যায়। তা বলতেছে হুজুর আজীব কথা হলো ইনি জজ, ইনি সুস্থ থাকা অবস্থায় তাহাজ্জুদ বলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে প্রতিনিয়ত উনি 2 পারা কোরআন তেলাওয়াত করেন, তিনি হলো কোরআনের হাফেজ।
এরপরে ইসলাম পড়ে তারপরে অফিসে যায়। স্যার সব থেকে বড় কথা হলো ওনার আন্ডারে যত স্টাফ আছে একটা স্টাফ আলহামদুলিল্লাহ বেনামাজি নাই, সুবহানাল্লাহ। যদি তার জিন্দেগিতে যদি টার্গেটটা শুধু এটাই দিয়ে দেন যে তোমাকে সার্টিফিকেট ওয়ালা হওয়া লাগবে আর আখেরাতের খোঁজ নাই, তো মৃত্যুর পরে ছেলে আপনাকে স্মরণ করবে না, মৃত্যুর পরে মেয়ে আপনাকে স্মরণ করবে না, তার জিন্দেগি এসে ব্যস্ত থাকবে আর আপনি আপনার কবরে একা পড়ে থাকবেন। তো দিনদার আলেম যদি বানান তো স্মরণ তো করবে, আলেম না বানান যদি দিনদার বানান তো অন্তত পক্ষে আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা বলে দোয়া করতে থাকবে। কথা বলেন ঠিক না ভাই? এজন্য আমি বলতেছি যে আমরা যারা আসি প্রত্যেকেই তো এখানে বাপ মা আসি, যাই আমার ছেলে মাদ্রাসায় পড়ুক অথবা না পড়ুক এক জায়গায় তো পড়ে, গার্জিয়ান তো আমি, তো আল্লাহ পর্যন্ত পৌঁছায় যদি না দেন আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা আমার বান্দা বান্দিকে তোর কাছে আমানত দিয়েছিলাম আমার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য, তো তুই তো তাকে দুনিয়া দিয়ে আমি আল্লাহ থেকে পৃথক করে দিয়েছি, কৈফিয়াত দে তারপরে আগে যা, কৈফিয়াত দিতে পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো সন্তানদেরকে টার্গেট বানাই যেমন দিন দুনিয়া যেরকম দিতেছে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার আমাদের তৌফিক আল্লাহ পাক দান করুক, বলেন আমিন। তো যাই হোক, এরপর যে আমি আর কিছু, আমি যেহেতু প্রতিষ্ঠান কেন্দ্রিক কথা আমাদের মুরব্বীরা অনেক বলেছেন, তা আমি আপনাদের কাছে এই মেসেজটা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, তো সকলে আমাদের অত্র প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যে আমাদের কমিটি, আমাদের উস্তাদ, আমাদের শিক্ষিকা, আমাদের স্টাফ সবাই এবং আপনারা সকলে সকলের সমন্বিত চেষ্টায় আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান এ পর্যন্ত আসছে। গত বছর আমাদের প্রতিষ্ঠানে আমার দিকে তাকায় আমাদের প্রতিষ্ঠানে প্রায় 11 জন মেয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার জানা মতে খুলনা বিভাগের ভিতরে মহিলা মাদ্রাসায় আমাদের মাদ্রাসায় সব থেকে মেধা তালিকা বেশি, এবং হুজুর বললেন যে মেসকাত জামাতে আমাদের ছাত্রী গার্জিয়ানও আসছে, আমার পুরস্কৃত গর্ব। তো আমাদের এক মেয়ে উনি আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের ভিতরে বিভাগ পরীক্ষায় 1 নম্বর মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন, এবং আলহামদুলিল্লাহ। এবং আমরা সামনের চেষ্টাও আছি যাতে গত বছরে যে রেজাল্ট হয়েছিল তার থেকে ডবল করা যায় কিনা। আমাদের উস্তাদ, আমাদের শিক্ষিকা, বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক সাহেব আমাদের সুপরামর্শ দেন। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যাতে করে প্রতিষ্ঠানটা আমরা আগাই নিতে পারি। আর একটা মেসেজ আপনাদেরকে দিই যে আসলে আমরা একটু চাচ্ছি যে শিক্ষার মানটা একটু বাড়ানোর জন্য, তো সেক্ষেত্রে হয়তো আগামী কয়েক বছরের ভিতরে আমাদের মাদ্রাসায় মহিলা ইফতা বিভাগ আমরা খুলতে পারি, মুফতি হবে। তো সেই হিসেবে আমরা এই বছর আলহামদুলিল্লাহ প্রায় আল্লাহর এক বান্দা 70,000 টাকার কিতাব আমাদের দেশে আলহামদুলিল্লাহ বলে সবাই 70,000 টাকার কিতাব আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন অলরেডি। আমরা ঢাকা থেকে আমরা আনার প্রসেসিং আমাদের চলতেছে, তো আপনারা দোয়া করবেন যাতে করে আমরা ইফতা বিভাগটা দ্রুত খুলতে পারি। এবং মাত্র মাদ্রাসায় প্রায় 650 ছাত্রী, তার ভিতরে দাওরা হাদিসে আমার যাদের 37-30 জন মতন ছিল, 3 জন বিবাহ হয়ে গেছে, তো বাকিগুলো আমরা খানা মাদ্রাসার পক্ষ থেকে মানে আপনাদের অনুদানের মাধ্যমে আমরা দিই। মেসকাত জামাতে অর্ধেক খানার টাকা দেওয়া হয়, অর্ধেক ফ্রি। এবং এছাড়া অসহায় গরিব অনেক রয়েছে যেটা আপনাদের অনুদান এবং সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলে। তো 650 ছাত্রী রয়েছে এইভাবে, তো আমাদের জায়গা দেওয়ার আর কোনো পরিস্থিতি ভিতরে নাই। তো আমাদের 5 তলা টার্গেট রয়েছে আগামীতে, যাতে 5 তলাটা সুন্দরভাবে যদি আমরা করতে পারি, আল্লাহ তৌফিক যদি দেন, তাহলে হয়তো আমাদের পরিবেশটা আরো সুন্দর হবে। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের দোয়ার দরখাস্ত এবং নেক নজরের দরখাস্ত। এবং বিশেষভাবে আসলে আপনারা এত মহাব্বত করেন, বাৎসরিক একবার যদি আপনাদের না ডাকি নিজেদের কাছে ছোট মনে হয়, তো রমজান মাসে আপনারা একটু জাকাত ফিতরা, যেহেতু এতিম অসহায় গরিব আমাদের মাদ্রাসায় অনেক রয়েছে, আপনারা লক্ষ্য রাখবেন। আমি কত মাদ্রাসাকে ছোট করতেছি না, দেখেন একটা পুরুষ মাদ্রাসা আর একটা মহিলা মাদ্রাসার ব্যবধান আছে। পুরুষ মাদ্রাসায় দেখেন ছাত্রীদের ছাত্র আসে, কালেকশন বেশি হয়, কুরবানির আদায় হয়, কিন্তু আমাদের একটা ছাত্রী মাদ্রাসার গণ্ডির থেকে বেরোনোর সুযোগ নাই। তো
তা আমরা কয়েকজন ইমাম যারা তারা মুসল্লিদের কাছে ছাত্রীদের ব্যাপারে বলতে পারি যে দুটো টাকা দেন এদিন একটু গড়ব। কিন্তু আর আমাদের ছাত্রী এখানেই থাকবে, এখান থেকে যাবে, তাদের যাওয়ার কোনো সুযোগ নাই। তা আমাদের আদায়টাও একেবারে সীমিত হয়, দেখা যাচ্ছে পুরুষ মাদ্রাসা 10 ভাগের 1 ভাগ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের পুরো বছর চলাটা বড় কঠিন হয়ে যায়। তো এই জন্য আপনাদের কাছে আমি দরখাস্ত বা দোয়া করতেছি যাতে করে রমজানে আল্লাহ তাআলা যেন আমাদের অর্থনৈতিক দিকটা একটু বরকত দান করে আপনারা একটু নিক নজর রাখেন। এগুলো আমার বক্তব্য শেষ করতেছি। তো এখন এখন আমাদের যারা এবছর দাওরা হাদিস শেষ হয়েছে 7-8 জন আমাদের মেয়ে মাওলানা হয়ে গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো তাদের গার্জিয়ান আসছে, গার্জিয়ানের হাতে আমরা পুরস্কার ইনশাল্লাহ উঠায় দিব। গার্জিয়ানদের নাম বলার সাথে সাথে আপনারা চলে আসবেন। এবং আলহামদুলিল্লাহ এবছর আমাদের 5 জন ছাত্রী হাফেজা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো মোট হলো 33 জন 32 জন। তো গার্জিয়ানের নাম বলার সাথে আপনারা গার্জিয়ানরা ইনশাল্লাহ। এক নম্বর হাফেজা আলেমা হুমায়রা মারজান, পিতা হাফেজ মাওলানা মশিউর রহমান। গার্জিয়ানগুলো আমরা একটু সামনে আসলে সবাই দেখবে এবং আমরা সহজে হয়ে যাবো ইনশাল্লাহ। 2 নম্বর ছিল নাম আলেমা হাফেজা হুমায়রা মারজান, দেখেন এনার সন্তান আল্লাহ তাআলা মেহেরবানিতে পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বর হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম 1 নম্বর স্থান দান করলেন, আখিরাতেও যেন এরকম জান্নাতের 1 নম্বর স্থান দান করেন, সকলে বলেন আমিন। 2 নম্বর হয়েছিল গতবার মিশকাতে বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় গিয়েছিল আলেমা জান্নাতুল ফেরদাউস, আলেমা জান্নাতুল ফেরদাউস, উনিও বাংলাদেশের মধ্যে 35 নম্বর মেধা তালিকায় স্থান লাভ করেছে। পিতা হাফেজ নুরুল ইসলাম, পিতা হাফেজ নুরুল ইসলাম আমাদের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করতেছেন ওনার পিতা। 2 নম্বর আলেমা তহমিনা খাতুন, পিতা মোহাম্মদ দাউদ হোসেন। 3 নম্বর আলেমা তহমিনা, পিতা মোহাম্মদ দাউদ হোসেন। আমি যাদের নাম বলি তারা একটু সামনে এসে তাড়াতাড়ি নিলে ভালো হয়। 3 নম্বর আলেমা সাদিয়া সুলতানা, আলেমা জয়নাব খাতুন তুলি, পিতা মাওলানা আব্দুল কাদের সাহেব। ছাত্রীদেরকে আমরা একটা হিজাব প্রদান করছি এবং একটা ক্রেস যেটা আমাদের গার্জিয়ান যারা আছে তারা গ্রহণ করছে। তারপরে আলেমা মাহমুদ ইয়াসমিন মিম, পিতা মোহাররম আলী। মোহাররম আলী সাহেব, মাহমুদ ইয়াসমিন মিম, পিতা বা গার্জিয়ান কেউ যদি থাকে তাহলে আমরা একটা উপদেশটা গ্রহণ করি এখান থেকে। তারপরে আলেমা রাশিদা খাতুন, পিতা আব্দুর রশিদ গাজী। পরে আসছে আলেমা মাইমুনা খাতুন, পিতা মাওলানা আব্দুল মান্নান সাহেব। আব্দুল মান্নান সাহেব, পিতা আব্দুল মান্নান সাহেব। যদি কোন পুরুষ গার্জিয়ান না থাকে তাহলে আমরা ওটা পরবর্তীতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তারপর আলেমা নাজমিন নাহার, মিতা, পিতা মোহাম্মদ জাফর মোল্লা পান্নু, পিতা মোহাম্মদ জাফর মোল্লা পান্নু, ভাই বা বাবা যদি থাকে তাহলে আমরা পুরস্কার গ্রহণ করি। আলেমা খাদিজাতুল কুবরা লামিশা, পিতা কামরুজ্জামান মুকুল সাহেব। আলেমা খাদিজাতুল কুবরা লামিশা, পিতা কামরুজ্জামান মুকুল সাহেব। আলেমা হালিমাতু সাদিয়া মিম, পিতা জাকির হোসেন। হালিমাতু সাদিয়া মিম, পিতা জাকির হোসেন।
পিতা হাফেজা নুসরাত জাহান, পিতা মোহাম্মদ শাহিনুল হক, পিতা মোহাম্মদ শাহিনুল হক তাহলে আসে, আলেমা সোমাইয়া আক্তার, পিতা আবু হানেফ আলী বিশ্বাস, আলেমা সাদিয়া সুলতানা, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, আলেমা সাদিয়া সুলতানা, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, আলেমা সোমাইয়া ইসলাম মিং, সাদিয়া সুলতানা, আলেমা সোমাইয়া ইসলাম মিং, আলেমা সোমাইয়া ইসলাম মিম, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যদি কারো নাম মনে পড়ে যায় চেঞ্জ করে দিন, যদি কারোর নাম উল্টা পাল্টা হয় এখন নেন, পরে আমরা ওটা ঠিক করে দেবো, মানে মেয়েদের কাছে তো যাবে, মেয়েরা ঠিক করে নেবে ইনশাআল্লাহ, তো এখন তো একটু নিয়ে নিন ভালো হয়। আলেমা তহমিনা খাতুন, পিতা মোহাম্মদ দাউদ হোসেন, হাফেজা সোমাইয়া খাতুন, পিতা মোহাম্মদ জাফর মোল্লা পান্নু, হাফেজা সোমাইয়া খাতুন, পিতা মোহাম্মদ জাফর মোল্লা পান্নু, আলেমা সাইমা আক্তার মিম, পিতা ফারুক আহমেদ, সাইমা আক্তার মিম, পিতা মোহাম্মদ ফারুক আহমেদ, আলেমা হাফসা সুলতানা শোভা, পিতা আরিফুল ইসলাম, পিতা মোহাম্মদ আরিফুল ইসলাম, একটু সামনে আসেন অভিভাবক গুলো, আমরা একটু সামনে আসি, আলেমা ইসরাত জাহান রুনা, পিতা ফারুক হোসেন, পিতা ফারুক হোসেন, আলেমা সোমাইয়া খাতুন, পিতা সাজিদুল করিম, পিতা সাজিদুল করিম, আলেমা সোমাইয়া খাতুন, পিতা সাজিদুল করিম, হাফেজা ফাতেমা জোহরা। এরপরে আমাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ 6 জন ছাত্রী হাফেজ হয়েছে। এবছর আমাদের এই মাদ্রাসা থেকে পুরো মাদ্রাসা থেকে দাওয়াত আদেশ শেষ করলেন 7-8 জন ছাত্রী, আর হাফেজ হয়েছে 5 জন ছাত্রী, বলে আলহামদুলিল্লাহ। হাফেজা ফাতেমা জোহরা, পিতা মোহাম্মদ বাবুল হোসেন, পিতা মোহাম্মদ বাবুল হোসেন, আলেমা আছে ফাতেমা, আলেমা ফাতেমা খাতুন, পিতা মোহাম্মদ জামাল হোসেন, আলেমা মাহমুদা খাতুন, পিতা মোহাম্মদ লাবলুর রহমান, হাফেজা রিফাতুর রহমান রাফিয়া, রাফিয়াতুর রহমান রাফিয়া, পিতা মৌলানা রিজাউল করিম সাহেব, হাফেজা রহিমা আক্তার রুমা, পিতা মোহাম্মদ আব্দুর রশিদ, আলেমা ফাইমা নাজনীন, পিতা মুবারক মুবারক হোসেন, আলেমা সামিয়া সুলতানা, পিতা ডাক্তার আকরাম হোসেন, আলেমা সামিয়া সুলতানা, পিতা ডাক্তার আকরাম হোসেন, আলেমা তাহিয়া খাতুন, পিতা মুফতি হাফিজুর রহমান সাহেব, পিতা মুফতি হাফিজুর রহমান সাহেব, আলেমা তাহিয়া খাতুন, আলেমা সঞ্জিদ আফরিন সারা, পিতা আশরাফুল ইসলাম, পিতা আশরাফুল ইসলাম, আলেমা নাদিয়া নুসরাত মিম, আলেমা নাদিয়া নুসরাত মিম, পিতা সেলিম রেজা বিপ্লব, আলেমা ঈশা আক্তার, পিতা আক্তার হোসেন, আলেমা ঈশা আক্তার, পিতা আক্তার হোসেন, আলেমা হাফসা খাতুন মদিনা, পিতা আবেদ আরুন রশিদ, আলেমা
আলহামদুলিল্লাহ, আমাদের হচ্ছে যারা দাওয়াত হাদিস ও হিজরা শেষ করেছেন তাদের ক্রেস এবং হিজাব প্রদান এখন শেষ হলো। তো এ পর্যায়ে একটা কথা আপনাদের বক্তব্য করতে চাই, যাদের মেয়েরা আলেমা হলো